এদিকে 25 মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় সভাপতিত্ব করে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য লাখো মানুষের আত্মত্যাগ বৃথা যেতে পারে না, উন্নত সমৃদ্ধ হয়ে এগিয়ে যাবে দেশ। বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ দেশ গড়তে আওয়ামী লীগ সরকার কাজ করছে বলেও জানান তিনি। সেই সময় যেভাবে তারা বাঙালির উপর, নিরস্ত্র বাঙালির উপর, ঘুমন্ত মানুষের উপর গুলি চালায়, হামলা চালায়, যে বীভৎসভাবে দিনের পর দিন দীর্ঘ 9 মাস হত্যাকাণ্ড চালিয়েছিল। 7.5 কোটি জনসংখ্যার মধ্যে 3 কোটি মানুষই ছিল গৃহহারা, 1 কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নেয়। একটা এরকম একটা রাস্তায় রাস্তায় সমস্ত লাশ পড়েছিল, মেয়েদের উপর পাশবিক অত্যাচার, ধরে নিয়ে ক্যাম্পে নিয়ে তাদের উপরে যখন অত্যাচার করেছে। কাজে আমরা আন্তর্জাতিকভাবেও বাংলাদেশের জন্য 25শে মার্চ জাতীয় গণহত্যা দিবস হিসেবে মানে স্বীকৃতি পাক, সেটাই আমরা চাই, কারণ এই ক্ষতটা নিয়েই কিন্তু আমাদের যাত্রা শুরু।